बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीबृंद ऑनलाइन क्लास है तुम्हारे स्वागत। आज के लेक्चर नम्बर 10 अध्याय 3 गतिविद्या फर्स्ट पार्ट। आज के हमें आलोचनार विषय वस्तु हे प्रक्षेपक अवस्थान और बेग गतिपथ बा चलरेखा। प्रक्षेपक अवस्थान और बेग गतिपथ बा चलरेखा। प्रक्षेपक गतिपथ बा चलरेखा एगुल आज के विषयगुलो आज के आलोचना करब। प्रक्षेपक काके बोले कोनो वस्तु के अनुभूमिकेर साथे तिर्यक भावे कोनो स्थाने निक्षेप कराके निक्षेप करा होले ताके प्रक्षेपक बा प्रास बोले। प्रक्षेपक कोनो वस्तु के अनुभूमिकेर साथे तिर्यक भावे निक्षेप करा होले प्रक्षेपक बा प्रास। कोनो वस्तु के কোনো বস্তু অনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষেপ করা হলে কোনো স্থানে নিক্ষেপ করা হলে কোনো বস্তুকে অনুভূমিকের সাথে অনুভূমিকের সাথে তির্যকভাবে তির্যকভাবে কোনো স্থানে निक्षेप करा होले ताके प्रक्षेपक बा प्रास बोले। प्रक्षेपक बा प्रास बोले अंडरस्टैंड। एखन आमरा ए प्रक्षेपक एरकम एकटा चित्र आमरा एखन आँकबो। प्रक्षेपकेर एकटा चित्र एखन आमरा তির্যক ভাবে নিক্ষেপ করলে এইটা আস্তে আস্তে আবার ভূমিতে এসে পতিত হবে। তো একটা হলো তোমার এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এখানে মনে করো অনুভূমিকের সাথে এটা একটা কোণ উৎপন্ন করলো, কোণটা হলো থিটা, থিটা নট। কোণটা থিটা নট ধরে এইভাবে নিক্ষেপ করলে এই কোণটা মনে করো থিটা, থিটা নট। আন্ডারস্ট্যান্ড। এখন যদি আমরা এখানে একটা বিন্দু ধরি, মনে করো এখানে একটা বিন্দু ধরলাম, ধরে একটা আয়তক্ষেত্র আঁকলো। এইটা হলো তোমার ভি, এইটা হলো ভি। আর অনুভূমিকভাবে হবে তোমার ভি নট কস থিটা নট, এইটা হবে ভি নট কস থিটা নট। আর এইটা হবে তোমার ভি নট সাইন থিটা নট। আমরা আগেই জানি অনুভূমিকভাবে যখন অবস্থান করবে তখন কস থিটা, আর উলম্বভাবে যখন অবস্থান করবে তখন সাইন থিটা। সেই হিসেবে আমরা অনুভূমিক উপাংশটাকে লিখলাম ভি নট কস থিটা নট, আর এটা হলো ভি নট সাইন থিটা নট। এখন তোমার বস্তুটির আদি অবস্থান তোমার হবে এক্স নট সমান শূন্য। বস্তুটির আদি অবস্থান হবে, আদি অবস্থান এক্স নট সমান শূন্য, এক্স নট সমান শূন্য। এবং উলম্বভাবে যখন উলম্বের ক্ষেত্রেও ওয়াই নট সমান, ওয়াই নট সমান শূন্য, ওয়াই নট সমান শূন্য।
কাজে কোন বিন্দু থেকে বস্তুর যখন নিক্ষেপ করা হয় তখন একটা মূল বিন্দু থাকতো, মূল বিন্দুটা হলো ও বিন্দু, আন্ডারস্ট্যান্ড? তাহলে এখানে প্রসঙ্গ কাঠামোর ধনাত্মক এক্স অক্ষ ধরা হয় বস্তুটি যেদিক দিয়ে, বস্তুটি যেদিক দিয়ে অনুভূমিক দূরত্ব অতিক্রম করবে, অনুভূমিক দূরত্ব অতিক্রম করলে সেটা হলো তোমার এক্স অক্ষ, আর একটা উলম্বভাবে যখন দূরত্ব অতিক্রম করবে সেটা হলো ওয়াই অক্ষ। তাহলে আদি অবস্থান এক্স নট সমান শূন্য এবং ওয়াই নট সমান শূন্য, আন্ডারস্ট্যান্ড? এবং এখানে বস্তুটি ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হবে মাইনাস জি, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হবে মাইনাস জি। ওয়াই অক্ষ বরাবর ত্বরণ হবে মাইনাস জি, কারণ আমি বস্তুটাকে যখন উপরের দিকে নিক্ষেপ করব অভিকর্ষ ত্বরণ কাজ করবে নিচের দিকে, এই কারণে মাইনাস জি। আর জি এর মান আমরা জানি, জি এর মান 9.8 মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু, 9.8 সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস টু। এখন যখন টি সমান শূন্য সেই ক্ষেত্রে মূল বিন্দু থেকে যখন নিক্ষেপ করা হয় তখন এটা অনুভূমিকের সাথে থিটা নট কোণ উৎপন্ন করে, উৎপন্ন করলে অনুভূমিক উপাংশ ভি নট কস থিটা নট, উলম্ব উপাংশ ভি নট সাইন থিটা নট। আর এইটা হলো এই ভি বেগ নিয়ে বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছিল। আশা করি তোমরা এইটু বুঝতে পারছো। এখানে ভি এক্স নটটাকে লিখবো ভি নট কস থিটা নট, ভি এক্স নট, ভি এক্স নটটা লিখবো ভি নট কস থিটা নট, আর ভি ওয়াই নটটাকে লিখবো আমরা ভি নট সাইন থিটা নট। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে প্রাস, প্রাস সমতলনে গতিশীল বস্তুর একটি প্রকৃষ্ট উদাহরণ, সমতলনে গতিশীল বস্তুর ক্ষেত্রে প্রাস একটি প্রকৃষ্ট উদাহরণ। যেমন যখন বন্দুকের গুলি ছোড়া হয় বা ঢিল ছোড়া হয় শূন্যে, সেটাও কিন্তু তোমার দ্বিমাত্রিক গতি এবং এটা সমতলনে গতিশীল, গতিশীলের একটা প্রকৃষ্ট উদাহরণ। এবং এটা এখানে এটা এই গতিটিকে আমরা দ্বিমাত্রিক গতি ধরবো, কয়মাত্রিক? দ্বিমাত্রিক গতি ধরবো, আন্ডারস্ট্যান্ড? এখন আমরা আরেকটা চিত্র আঁকবো, সেই চিত্রে আমরা দেখবো যে টি সেকেন্ড সময়ে যদি কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দুতে পৌঁছায় সে অবস্থায় বস্তুটির বেগের মান কত হয়, উপাংশের মান কেমন হয়, আন্ডারস্ট্যান্ড? কোণের মান কেমন হয়, এগুলো নিয়ে এখন আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আরেকটা চিত্র আমরা আঁকতেছি এখানে, এখানে আমরা একটা বিন্দু ধরলাম পি, এখানে একটা বিন্দু ধরলাম পি। তাহলে পি বিন্দু থেকে আমরা এখানে একটা লম্ব আঁকলাম, আবার আর একটা একটা লম্ব আঁকলাম, এখানে মনে করো এটাকে ভি এর বেগ হলো তোমার ভি ভি নট, এর বেগ হলো ভি নট, ভি নট এক্স অক্ষ ওয়াই অক্ষ। টি সময়ে বস্তুটি মনে করো পি বিন্দুতে পৌঁছালো, পি বিন্দুতে এটার আবার বেগ হবে ভি, পি বিন্দুতে এর বেগ হবে ভি। এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারি একটা বিন্দু নিয়ে, এইটা হলো ভি ওয়াই, এটা ভি এক্স, আন্ডারস্ট্যান্ড? এখানে কোণের পরিমাণ আমরা ধরলাম থিটা, থিটা নট, থিটা নট, এইটাকে ধরলাম থিটা, থিটা নট, আন্ডারস্ট্যান্ড? আবার এখান থেকে পি বিন্দুটাকে আমি যোগ করে দিলাম, যোগ করে দেওয়ার পরে এখানে যে কোণ উৎপন্ন হবে সেটাকে আমরা ধরলাম থিটা প্রাইম, থিটা, থিটা প্রাইম, থিটা প্রাইম। আর এখানে যে কোণ উৎপন্ন করলো সেটাকে আমরা ধরব থিটা, সেটাকে ধরব থিটা। তাহলে বস্তুটাকে যখন আমরা তির্যকভাবে নিক্ষেপ করলাম তখন পি বিন্দুতে একটা বিন্দু আমরা ধরে নিলাম,
से बिंदु थे स्पर्शक आँकलम ये स्पर्शक भि एक्सर साथे थीटा कोण उत्पन्न कर बहनभूमिकर साथे थीटा कोण उत्पन्न कर ये प्रथम जो भि नर्थ बेगे निक्षेप कर लम से क्षेत्र में अनुभूमिक अनुभूमिक एक्सर साथे थीटा नर्थ कोण उत्पन्न कर पी बिंदु जो करारे एक ओ पी अनुभूमिक साथे थीटा नर्थ कोण उत्पन्न कर और ओ थे पी बिंदु जो समय लगल टी अंडारस्टैंड एखान अनुभूमिक एवं उलम्ब उपांशगुलो पा भि एक्स समान भि एक्स नट भि नट कस थीटा नट ए रकम भि वाई समान भि वाई नट समान भि नट साइन थीटा नट भि नट बी वाई नट माइनस जि टी बी वाई नट माइनस जि टी तेल भि नट साइन थीटा नट माइनस जि टी भि नट साइन थीटा नट माइनस जि टी टी समय पर पी अवस्थान प्लस बेग जदि भि है तेल मान हो प्लस बेग जदि भि है तेल मान हो एर मान भि है भि है तुम्हारे हल भि टी समय पर बेग जदि भि है तो भि समान है भि एक्स स्क्वायर प्लस भि वाई स्क्वायर ये हलो भि एक्स समग्र दिवस काजे एर मान हो रूट ओवर भि एक्स स्क्वायर प्लस भि भि वाई स्क्वायर भि एक्स स्क्वायर प्लस भि वाई स्क्वायर भि जेहेतु एक्सर साथे तथा अनुभूमिक साथे थीटा कोण उत्पन्न करे से क्षेत्र टैन थीटा समान हो टैन थीटा समान भि वाई बाय भि एखान थीटा समान हमें लिखते पारि टैन इनवर्स भि वाई बाय भि एक्स ताहले एखाने आमरा कोण निर्णय करते पारलाम ठीक आछे आबार अवस्थान वेक्टर आर एर अनुभूमिक उलम्ब उपांश अवस्थान वेक्टर आर एर एटा हलो अवस्थान वेक्टर एखान थेके एइटुक आमरा धरलाम अवस्थान वेक्टर एटा आमि ख्याल करो एखाने अवस्थान वेक्टर आर लिखलाम ठीक आछे तार अवस्थान वेक्टर एक क्षेत्र आमरा अवस्थान वेक्टर आर एर अनुभूमिक एवं उलम्ब उपांश यथाक्रमे अनुभूमिक हलो तोमार एखाने किऊ धरो ओ किऊ ओ किऊ समान ओ किऊ समान हबे एक्स समान भि एक्स नट टी ओ किऊ समान एक्स समान भि एक्स नट टी एक्स समान भि टी सूत्र अंडारस्टैंड तहले भि नट कस थीटा नट टी भि नट कस थीटा नट टी एखान थेके आमरा एरपरे उलम्ब बराबर अवस्थान हबे उलम्ब बराबर किऊपी 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 किऊपि हलो उलम्ब बराबर एर दूरत्व बा अवस्थान से क्षेत्र में किऊपि समान हबे वाई समान किऊपि समान वाई भि वाई नट टी भि वाई नट टी से क्षेत्र में भि वाई नट टी माइनस हाफ जि टी स्क्वायर माइनस हाफ हाफ जि टी स्क्वायर तेल भि वाई नट माइनस हाफ जि टी स्क्वायर भि वाई नटे परिवर्तन आप लिखते पारि भि नट साइन थीटा नट भि नट साइन थीटा नट एर साथे थाकबे टी माइनस हाफ हाफ जि टी स्क्वायर ताहले आमरा एखान थेके बेश किछु गुरुत्वपूर्ण तथ्य पेये गेलाम सुतरां जे कोनो मुहूर्ते टीते अवस्थान वेक्टर आर एर मान हबे ताहले टीते टीते अवस्थान वेक्टर ए टीते जेकोनो समय टीते माने एखान थेके एखाने जे टी समय लागछे सेई समये एर अवस्थान वेक्टर आर हबे अवस्थान वेक्टर आर एर मान हबे आर समान से क्षेत्र ये जो एक्स धरी और ये जो वाई धरी समान रूट ओवर एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर रूट ओवर एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर आर अवस्थान वेक्टर अनुभूमिक तथा एक्स अक्षर साथे थीटा नट थीटा प्राइम कोण उत्पन्न कर थीटा प्राइम कोण उत्पन्न कर थीटा प्राइम कोण उत्पन्न कर से क्षेत्र में टैन
थीटा प्राइम समान लम्ब बूमि तेल वाई बाय एक्स एखन थे आर लेखा जाए थीटा प्राइम समान टेन इनवर्स वाई बाय एक्स थीटा प्राइम समान टेन इनवर्स वाई बाय एक्स तेल एखन थे बेस किस गुरुत्वपूर्ण तथ्य पेलम बेग बेग पेलम तर अवस्थान पेलम हाँ एन परवर्ती आर मैंने चल रेख बा प्लसर गतिपथ समीकरण बेर करार चेष्टा कर প্লাসের গতিপথ বা চলরেখা। এখন আমরা আবার চিত্রটাকে একটু সহজ করে রাখার চেষ্টা করি। এখানে আবার একটা বিন্দু আমরা ধরলাম পি বিন্দু, এখানে একটা বিন্দু ধরলাম পি বিন্দু, এখান থেকে আমি একটা লম্ব লম্ব আঁকলাম। এইটা কোণ উৎপন্ন করলো থিটা থিটা নট এক্স অক্ষ ওয়াই অক্ষ, আন্ডারস্ট্যান্ড? এখন আমরা এখান থেকে দেখা যাক কি সমীকরণ বের করা যায়। আমরা জানি ভি এক্স নট সমান ভি নট কস থিটা নট, ভি এক্স নট সমান ভি নট কস থিটা নট, এটা আমরা মানে আগে প্রতিপাদন করেছি। তারপরে ভি ওয়াই নট ভি নট সাইন থিটা নট, একটা এক্স অক্ষের উপাংশ আর একটা ওয়াই অক্ষের উপাংশ। এখন কোনো মুহূর্তে যখন পি বিন্দুতে পড়বে সেই ক্ষেত্রে ওকিউ সমান এক্স, ওকিউ সমান এক্স, সেই ক্ষেত্রে লেখা যাবে ওকিউ সমান এক্স বা টি সম অতিক্রান্ত দূরত্ব এবং কিউ পি সমান টি সম অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, আমরা এই সমীকরণগুলো আগে বের করছি। এই সমীকরণ যে সমীকরণটা আমরা বের করেছিলাম সেটা হলো ও কিউ সমান এক্স সমান ভি নট কস থিটা নট, এটা আবার লিখে রাখি ও কিউ সমান, ও কিউ সমান এক্স সমান ভি নট কস থিটা নট টি ও কিউ, আর তোমার এখানে ও কিউ পি কিউ সমান ওয়াই সমান ওয়াই সমান ভি ওয়াই নট ওয়াই সমান তোমার ভি নট সাইন থিটা নট টি, ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখান থেকে আমরা টি সমান লিখতে পারি এক্স বাই ভি নট কস থিটা নট, এই টির মানটাকে আমরা এখন এই সমীকরণে বসাই দেবো। তাহলে দেখো ওয়াই সমান হবে, ওয়াই সমান হবে ভি নট সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারবো ভি নট সাইন থিটা নট, টি এর পরিবর্তে লিখবো এক্স বাই ভি নট কস থিটা নট মাইনাস হাফ জি, এখানে টি এর পরিবর্তে এক্স বাই ভি নট কস ভি নট কস থিটা নট, ভি নট কস থিটা নট হাফ জি টি স্কোয়ার। তো এইটাকে আবার লেখা যাবে ওয়াই সমান ভি নট কাটাকাটি যায় বা বাদ যায় তাহলে টেন থিটা নট এর সাথে থাকবে এক্স মাইনাস, এইটাকে আবার লেখা যায় তোমার হাফ জি বাই জি বাই টু ভি নট কস থিটা নট, টু ভি নট কস থিটা নট কস থিটা নট হোল স্কোয়ার, হোল স্কোয়ার ইনটু হবে তোমার এক্স স্কোয়ার। এখন এটাকে যদি আমি টেন থিটা নটকে যদি বি ধরি, টেন থিটা নটকে যদি আমি বি ধরি আর জি বাই টু ভি নট কস থিটা নট, এইটা এইটাকে যদি আমি সি ধরি তাহলে সমীকরণটার রূপ দ্বারা ওয়াই সমান
बी एक्स माइनस सी एक्स स्क्वायर वाई समान बी एक्स माइनस सी एक्स समीकरण यहाँ एक परावृत्तर समीकरण यहाँ एक परावृत्तर समीकरण তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাসের গতিপথ হচ্ছে পরাবৃত্তের সমীকরণ প্রাসের গতিপথ হচ্ছে পরাবৃত্তের সমীকরণ আশা করি তোমরা এগুলো বুঝতে পারছ আজকের মতো ক্লাস এখানে শেষ ইনশাআল্লাহ আগামীতে আবার সাক্ষাৎ হবে আল্লাহ হাফেজ